আসসালামু আলাইকুম এই সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাইম ফাথুম মুবিন শুরুতে সংবাদ শিরোনাম শুরুতে জানাব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ দেশকে পুরোপুরিভাবে পরনির্ভরশীল করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতা নজরুল ইসলাম খান এবারে জানাব মিথ্যার উপর টিকে থাকা সরকার বেশি দিন টিকবে না বর্তমান সরকার তথা শাসক গোষ্ঠী মিথ্যার উপর টিকে আছে বলে মন্তব্য করে বিএনপির মহাসচিব এসব কথা বলেন জানাব ডোনাল্ডুর সফরে আওয়ামী লীগ নেতারা নার্ভাস অচিরেই এক দফার দাবিতে আবারও মাঠে কর্মসূচি আসছে বলে জানিয়েছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইমরান সালে প্রিন্স এদিকে ঝালকাঠিতে সদর উপজেলা পরিষদ নির্বাচনের উঠান বৈঠকে প্রতিপক্ষের হামলায় দোয়াতকলম প্রতীকের চেয়ারম্যান প্রার্থী সুলতান হোসেন খান এবং দুই গণমাধ্যম সহ কমপক্ষে বিশ জন আহত হয়েছেন এবারে থাকছে সম্পদের পাহাড় গড়েছেন ফেনী যুবলীগ নেতা ফেনী দাঙ্গন ভুয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন জেলা আওয়ামী লীগের সভাপতি দিদারুল কবির রতন গত পনেরো বছরে তার আয় বেড়েছে একশো উনিশ গুণ এ সময় তার সম্পদের পরিমাণ বেড়েছে বত্রিশ দশমিক দুই শূন্য গুণ এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ গুলিবিদ্ধ জীবন মৃত্যুর সন্ধিকণে স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন দেশকে পুরোপুরিভাবে পরনির্ভরশীল করা হয়েছে নজরুল ইসলাম সরকারের উৎপাদন করা চেয়ে আমদানি করার চাহিদা বেশি বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খান তিনি বলেন দেশকে এখন পুরোপুরিভাবে পরনির্ভরশীল করে ফেলা হয়েছে দেশ এখন দুশ্চিন্তার মধ্য দিয়ে যাচ্ছে কোনো দিক থেকে আমরা ভালো কিছু দেখছি না দেশে ব্যাংক লুট হয়ে যাচ্ছে কিন্তু কোনো বিচার হচ্ছে না দেশে রিজার্ভ কমে যাচ্ছে কিন্তু সরকার এখন ঋণ করে রিজার্ভ বাড়ানোর চেষ্টা করছে আমাদের রপ্তানি আয় এখন হুমকির মুখে আমাদের দেশের গ্যাসের সন্ধান করে মানুষের চাহিদা মেটানোর চেয়ে গ্যাস আমদানি করার চাহিদা সরকারের বেশি বুধবার জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ লেবার পার্টির প্রতিষ্ঠাতা মৌলানা আব্দুল মতিনের আটাশতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত গণতন্ত্র ভোটাধিকার প্রতিষ্ঠায় জাতীয় ঐক্য শীর্ষক লেবার পার্টির আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন আলোচনা সভার আয়োজন করেছে বাংলাদেশ লেবার পার্টি আলোচনা সভায় নজরুল ইসলাম খান বলেন দেশে লোডশেডিং হচ্ছে আর অন্যদিকে ক্যাপাসিটির নামে কোটি কোটি টাকা নিয়ে যাচ্ছে এই লুটপাটের মাসুল দিচ্ছে সাধারণ জনগণ সারা দুনিয়ায় তেলের দাম কমে গেল, আমাদের দেশে তেলের দাম বেড়ে গেল দেশে বেকারের সংখ্যা বেড়ে গেছে জিনিসপত্রের দাম হু হু করে বেড়ে যাচ্ছে আমাদের দেশের গবেষকরা বলেছে প্রতি বছর দেশে গরিবের সংখ্যা বাড়ছে শিশু মৃত্যুর হার বাড়ছে জিনিসপত্রের দাম বাড়ার মানে হল প্রকৃত মজুরি কমে যাওয়া এই সরকার কোনো কিছুর পরোয়া করে না তিনি আরো বলেন দেশের সাধারণ মানুষ বড় কষ্টে আছে আমাদের ষোলোটা চিনিকল ছিল এখন বর্তমানে মাত্র ষাটটা আছে কিন্তু সেগুলো তেমন ভালো নয় আমরা আজকে পরনির্ভরশীল হয়ে গেছি আজকে উৎপাদন করে চাহিদা মেটানোর চেয়ে আমদানি করে চাহিদা মেটানোর চেষ্টা করা হচ্ছে দেশটাকে একেবারে পরনির্ভরশীল করে ফেলা হয়েছে যে দেশের পরিস্থিতি এমন হয় ওই দেশকে কোনো মতে ভালো দেশ হিসেবে গণ্য করা যায় না দেশকে বাঁচাতে হবে যারা দেশকে সর্বনাশের দিকে ঠেলে দিয়েছে তাদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে মিথ্যার ওপর টিকে থাকা সরকার বেশি দিন টিকবে না ফোকরোল বর্তমান সরকার তথা শাসক গোষ্ঠী মিথ্যার উপর টিকে আছে মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আওয়ামী শাসক গোষ্ঠী জনগণকে মিথ্যা কথা বলেছে মিথ্যা তথ্য দিচ্ছে তারা মিথ্যার উপর টিকে থাকতে চায় তবে মিথ্যার উপর টিকে থাকা সরকার বেশিদিন টিকবে না বুধবার গোলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন বিকেলে গণফোরাম ও পিপুলস পার্টির সঙ্গে বৈঠক করে বিএনপি বৈঠকে মির্জা ফখরুল বিএনপির ভাইস চেয়ারম্যান বরকুতুল্লাহ বুলু ও গণফোরাম এবং পিপলস পার্টির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন মির্জা ফখরুল বলেন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য সব অপকৌশল গ্রহণ করেছে মুক্তির যুদ্ধের চেতনাকে অপব্যবহার করে রাষ্ট্রের যতগুলো প্রতিষ্ঠান আছে সবগুলোকে ধ্বংস করে দিয়েছে তারা গোটা রাষ্ট্রকে একটা একদলীয় শাসন ব্যবস্থা নিতে চায় তারা একটি রাষ্ট্রীয় সন্ত্রাস সৃষ্টি করেছে দেশের মানুষ নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন চায় দাবি করে তিনি বলেন আওয়ামী লীগ সরকার যে নির্বাচন করেছে জনগণ সে নির্বাচনে অংশ নেয়নি জনগণ ভোট দেয়নি জনগণ একটি নির্দিষ্ট সরকারের মাধ্যমে নির্বাচনে তাদের মতামত দিতে চায় সরকার রাষ্ট্রীয় যন্ত্র ব্যবহার করে রাষ্ট্রীয় সন্ত্রাসী দিয়ে জোর করে ক্ষমতা দখল করে আছে এমন অভিযোগ করে মির্জা ফখরুল বলেন ইতিহাস বলে এভাবে বেশিদিন ক্ষমতায় টিকে থাকা যায় না কিছুদিন জনগণের কষ্ট হয় সরকার সন্ত্রাস করে ভয়ভীতি দেখিয়ে অনেক নির্যাতন করে জনগণকে দমাতে চায় সচেতন মানুষ এখন বলছে দেশে মাফিয়া রাষ্ট্র কায়েম করা হয়েছে ক্ষমতা টিকিয়ে রাখতে সরকার নতুন নতুন কৌশল বের করে সেজন্যই কখনো ডামি নির্বাচন কখনো নিশিরাতের নির্বাচন আবার কখনো বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন হয় ডোনাল্ড লুট সফরে আওয়ামী লীগ নেতারা নার্ভাস ইমরান সালে প্রিন্স অচিরে এক দফা দাবিতে আবারও মাঠের কর্মসূচি আসছে বলে জানিয়েছেন বিএনপি সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইমরান সালে প্রিন্স এ লক্ষ্যে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন তিনি বুধবার দুপুরে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনগুলোর এক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন তিনি আরো বলেন ডামি সরকারের সীমাহীন লুটপাটে দেশের অর্থনীতি ফুকলা হয়ে গেছে বৈদেশিক রিজার্ভ তলানিতে ঠেকেছে রিজার্ভ চুরি হয়ে গেছে বলে গুঞ্জন শোনা যাচ্ছে ব্যাঙ্কগুলো ধ্বংস করে দেওয়া হয়েছে বিদেশিরা তাদের মুনাফার টাকা ফেরত দিতে চাপ দিচ্ছে অর্থনৈতিক দুরবস্থা ও ডলার সংকটের কারণে সরকার তা দিতে পারছে না এ অবস্থায় দেশ এখন দেউলিয়া হবার পথে এ সময় বিএনপি ঘরে বসে থাকতে পারে না অচিরেই এক দফা দাবিতে আবারও মাঠের আন্দোলন কর্মসূচি আসছে দেশ এবং জনগণকে রক্ষায় এ আন্দোলন সফল করতে হবে বিএনপি কোনো দেশ বা মানুষের মুখাপেকি হয়ে রাজনীতি করে না দেশ ও জনগণের জন্যই বিএনপি রাজনীতি এজন্যে নেতাকর্মীকে অনেক খেসারত দিতে হয়েছে তারপরও বিএনপি দেশ এবং জনগণের পাশে অবিচল রয়েছে সম্পদের পাহাড় গড়েছেন ফেনীর যুবলীগ নেতা ফেনীর দাঙ্গন উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন জেলা আওয়ামী লীগের সভাপতি দিদারুল কবির রতন গত পনেরো বছরে তার আয় বেড়েছে একশো উনিশ এ সময় তার সম্পদের কমিশনে দাখিল করা হলফনামা বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া গেছে এবারের হলফনামা অনুযায়ী দিদারে অস্থবর সম্পদের মধ্যে নগদ পঞ্চাশ হাজার টাকা ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে চৌত্রিশ লাখ ছেষট্টি হাজার সাতশো ত্রিশ বিমা ছয় লাখ আটান্ন হাজার আটশো আটষট্টি ডিপিএস বিশ লাখ ছেচল্লিশ হাজার আশি একটি মোটর কার ত্রিশ লাখ ইলেকট্রনিক সামগ্রী এক লাখ এবং আসবাবপত্র লাখ লাখ টাকা রয়েছে রয়েছে তার টাকার পিস্তল শটগান এবং কার্তুস বুলেট দু স্থাবর সম্পদের মধ্যে নগদ এক লাখ একান্ন হাজার পাঁচশো আটাশি টাকা ইলেকট্রনিক সামগ্রী পাঁচ হাজার টাকা আসবাবপত্র নব্বই হাজার টাকা দেখানো হয়েছিল একই হলফনামায় দিদারুল কবির রতনের দশ লাখ টাকা এবং চল্লিশ ভরি স্বর্ণালঙ্কার ছিল পনেরো বছর পর এবারের হলফনামায় স্বর্ণালঙ্কারের পরিমাণ দশ ভরি কমিয়ে তিরিশ ভরি দাম দেখানো হয়েছে ষাট লাখ টাকা দিদারুল কবির রতন দু হাজার সালের প্রথমবারের মতো দাঙন ভুয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হন দু সালে দ্বিতীয়বার চেয়ারম্যান নির্বাচিত হন সর্বশেষ দু সালে উপজেলা পরিষদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হন গুলিবিদ্ধ হয়ে জীবন মৃত্যুর সন্ধিখনে স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকো বর্তমানে তিনি জীবন মৃত্যুর সন্ধিখনে রয়েছেন বুধবার একটি সরকারি বৈঠক শেষে ফেরার পথে তিনি তলপেটে গুলিবিদ্ধ হয়েছেন বলে খবর রয়টার্সের এক প্রত্যক্ষদর্শী বলেছেন বুধবার রাজধানীর ব্রাতিস্লাভার উত্তর পূর্ব হ্যান্ডলোবায় বৈঠকের পর বেশ কয়েকটি গুলির শব্দ শোনা গেছে পুলিশ এক ব্যক্তিকে আটক করে গাড়িতে করে নিয়ে গেছে স্লোভাক বার্তা সংস্থা আর সংসদীয় ভাইস চেয়ারম্যান লুবোজ ব্লাহকে উদ্ধৃত করে বলেছেন রবার্ট গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন তার গাড়ির দিকে চারটি গুলি ছোড়া হয়েছে এদের মধ্যে একটি রবারের শরীরে লেগেছে স্লোভাকিয়ার জরুরি পরিষেবা বিভাগ জানিয়েছে উনষাট বছর বয়সী এক ব্যক্তি শরীরে গুলি লেগেছে এমন খবর পেয়ে তারা একটি হেলিকপ্টার পাঠিয়েছে এ বিষয়ে জানতে তাৎক্ষণিকভাবে স্লোভক সরকারি দপ্তরে যোগাযোগ করতে পারেনি রয়টার্স তবে রয়টার্স ফিকর ফেসবুক পেজে এক আপডেট পোস্টে বলা হয়েছে তাকে একাধিকবার গুলি করা হয়েছে বর্তমানে তিনি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন তাকে হেলিকপ্টারে করে নিকটবর্তী শহর বনস্কা বাইশটি কাতে নিয়ে যাওয়া হয়েছে এ ঘটনায় নিন্দা জানেছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা লেইন গত বছর চারবারের মতো মধ্য ইউরোপীয় দেশটির প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতা আসেন রবার্ট স্লোভাকিয়া ইউরোপীয় ইউনিয়ন এবং পশ্চিমার সামরিক জোট ন্যাটোর সদস্য